পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশে বাধা দূর করতে সংসদে উত্থাপিত তিনটি বিল পাশ হতে সংসদ সচিবালয় থেকে প্রকাশিত রোববার সংসদ বৈঠকের কার্যসূচিতে তিনটি বিল পাশের বিষয়টি তালিকাভুক্ত আছে এর আগে গত মঙ্গলবার সংসদে বিল তিনটি উত্থাপন করেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি পরে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বিলটি একদিনের মধ্যে এবং বাকি দুটি দুদিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয় বৃহস্পতিবার তিনটি বিলই পরীক্ষা নিরীক্ষা করে সংসদে পাশে সুপারিশ করে প্রতিবেদন দেয় শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি বিদ্যমান আইন অনুযায়ী পরীক্ষা নেওয়ার পর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল দেওয়ার বিধান রয়েছে সংশোধিত বিলে পরীক্ষা ছাড়াই বিশেষ পরিস্থিতিতে ফল প্রকাশের সুযোগ রাখা হয়েছে এগারোটি শিক্ষা বোর্ডের তেরো লাখ পঁয়ষট্টি হাজার সাতশো উননব্বই জন শিক্ষার্থীর এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা দেওয়ার কথা ছিল কিন্তু করোনা পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া যায়নি শিক্ষার্থীরা ফলের জন্য অপেক্ষা করছেন এইচএসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে শিক্ষা বোর্ডগুলো প্রস্তুতি শুরু করেছে জাতীয় সংসদে উত্থাপিত এই সংক্রান্ত তিনটি বিল পাশ হওয়ার পর তা গেজেট আকারে প্রকাশ করা হবে গেজেট প্রকাশে তিন দিনের মধ্যে ফল প্রকাশ করা যাবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলোর সংশ্লিষ্টরা